তোমরা জানতে চাইছো আমি কোন সেলুনে চুল কাটি, আমি সেলুনে নিয়ে আসি, তার মানে এই না যে আমি তোমাদের চুল কাটার টাকা দেবো। দোস্ত এটা কি বললি? আমি তো আমার টাকা দিবই। তোমার কথা বলি নাই আরিফি, আমি দুটোর কথা বলছি। তাহলে ঠিক আছে, তো স্যার কি তো ফোকে নিয়ে বলো। হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আরে বেটা হেতারা কয় কি ব্যাচেলার পাশে কোনো আগুন টাগুন নিয়ে শুন যেতাম, এটা কোনো কথা বন্ধু? আগুন নাইলে কি আমরা পাঁচজন দম বন্ধ মরে যেতাম না? ব্যাচেলার পাশে তো এটা বলবি না, এটা হইলে হইতো না। আমাকে এমন একটা বাসা লাগবে যেখানে আমরা বেগুনে ল্যাংটেন আসতাম, বুঝছো? হ্যাঁ ওরকম একটা বাসাই পাইছি। তাহলে এই বাসা পুরা বিল্ডিং ফাঁকা, বাড়িওয়ালা বিদেশ থাকে। নাম্বার দেওয়া ছিল, ফোন দিছি, বলছে যে মাসে মাসে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেই হবে। তার কোন রিলেটিভ আছে? কত দু এক মাস সরকার এসেছে, মেনটেনেন্স আবি যাবে ঠিকঠাক আছে নাকি দেখা যাবে। আমি ছাদও আছে, ছাদ ছাদ আছে, ছাদ যেতে দেবে তাহলে মামা এটা লক। আরে রাখো স্যার, ছাদের কথা শুনে হাগুলে গেছিস প্লেট। তুই কি ছাদে গোসল করবি না? খাইবি নিয়ে। আমি ছাদে গোসল খাবো না, কিন্তু ছাদে তো আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো ম্যান। বুঝলো আমি আনে আগুন মাগুনের কি অবস্থা? আরে পুরো বাসা ফাঁকা, তুমি যারে গুছি তার কোনো অসুবিধা কি? কে দেখ ছাদ বাড়ার কি অবস্থা? বাড়া আমাদের আগের বাসাটা সেম তো, কেমন হইলো? মানে আমরা নতুন বাসা উঠছে, ভাড়া একটু কম রাখবো না? হ্যাঁ তো করে কষ্ট, আমরা তো এর আগে দুই বিল্ডিং থাকি এসছি, আমরা কেন কম লোন না? তুমি আগে একটা দূরের বাসা থাকতে কেন তুমি পুরা বিল্ডিং এত সুযোগ সুবিধা পাইতেছো? ছাদ আছে তাও ভাড়া বেশি লাগে। আর কথা কইছ তো দাঁড়া, নেই না বন্ধু আর বড় বিল্ডিং দরকার নাই বন্ধু। আর কত হচ্ছে যে সোডোগা বাসা, টেয়া কম, আগুন আনন্দ যাবে, এরকম একটা বাসা দরকার আমার। চল তো ভাই আমার আমার ছাদটা দেখে। আর হনু স্যার কি রে, তা আই কি ভাড়া দিত না? আর মত দরকার আছে? ঘরটা দেখে আমি ছাদটা দেখে আসি। ছাদটা কোন দিকে রে? নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে। মজা করছ দিনে দিনে আসতে অরিজিনালটা বলো ভাড়া কত? আর তোমার কি মনে তুমি মিথ্যা কথা কেন বলবো? বাইরে শুধু আমার পরিচয় হবে না, জানবে। আমি তোর তো মিথ্যা কথা বলার প্রয়োজন নাই, এটা তো আমি জানি। কিন্তু বন্ধু এই যে আমরা ছাত্র জীবন পার করতেছি, আমাকে ডাইনে বাবা কিছু ইনকাম করতে হইতো না? নাহলে বড় হইলে হলো আমার কাছে কি শিক্ষা দিও যে আমার ছাত্র জীবনে তোকের মতো বয়সে আমরা কামাইছি, এটা কইতে কোনো হলো আমি ইয়ে কি করবো? ছাদ ভাড়া দিন না না, এটা না আমার কাছে হচ্ছে ভাড়া যেটা তুই বাজে লাতে পায়ে দরিয়া লাচ্ছা দরি করছা না, ওই আমাকে একটা কেন কমাই দেন? আমি তো বিদেশ থেকে ডলার কামান, আমরা তো ডলার কামাই না, আমরা কেন কমাই দেন না? এটা বলতে পারবো না, আরও ফোন ধরে দায় করতেছি। তোমার নাম্বার দিলে বাসা ছাদ বাড়ি এগুলো সব যাবে। আচ্ছা শোন, আচ্ছা যা হ্যাঁ তারা কিছু করার দরকার নেই, আমরা এই বাড়ি লেগে যাই না। আমরা যেটা কইম কি সবার কাছে 2000 টাকা বাড়াই কইম, যে টেয়াটা আইব তুই 1000 আই 1000, যা তোর 1000 টাকা দিয়ে দিলাম যা, ঠিক আছে? 1000 টাকার জন্য বছরের পর বছর প্রতি মাসে মিথ্যা কথা বলবো? আমাকে পাপ কমে 1000 ট্যাঙ্কে টি আনো। তোমরা জানতে চাইছো আমি কোন সেলুনে চুল কাটি, আমি সেলুনে নিয়ে আসি, তার মানে এই না যে আমি তোমাদের চুল কাটার টাকা দেবো। দোস্ত এটা কি বললি? আমি তো আমার টাকা দিবই। তোমার কথা বলি নাই আরিফি, আমি দুটোর কথা বলছি। ঠিক আছে, তো স্যার কি তো ফোকে নিয়ে বলো? হ্যাঁ তুইও আরে বেটা, আগে তুমি অফিস তো দেরি কাটাইতাম, ওগা অত টিয়া হসলিত কারণ তারা বুঝতো যে তুই একটা ফকির নিয়ে এজন্য ফ্রি গেট দিত। দেখছস তোর তো ইনস্পায়ার্ড হয়ে গিয়ে আর ফকির নিয়ে শুরু করছে, আগে তো সাহস ঠিক আইতো না। তোকে বলছি তোমার যে এবারে এবারে রাখ না, মোর একটু কথা ফেরি গেল। আরে হল না ঠিক
ड्रिंक है तरह दंड भैया खाबी ना अरे ना नहीं ड्रिंक के दाम दाय दिया अरे कथा नहीं थैंक यू कॉम्प्लीमेंट पहले तर कॉम्प्लीमेंट करो तुम क्या तब लाइक तो चाहिए किरे भैया आरु का दिन सल बालों तो जिन्स का तू मेरे तो लाल गलो इताऊ की की शॉम्स है तक हमने यहाँ पर तो आने ऐसे हैं तो हम गरो यार कुछ तो बोले दिलो डिस्काउंट हाँ बना लो डिस्काउंट एक कर डिस्काउंट जैक तब मैंने काट सुना तुम्हीं काटे ले तो काटे ही थे बोल दिया हमार सीरियल तो से हमार सीरियल तो लाने चाहिए सीरियल मैं काट छोड़ दूँगा इसे करो की करो बना करो चले क्या मतलब इसे तब दिया तोड़ दे दिया नहीं स्टाफ सीरियल एक तुम्हारे अच्छा जोश तो चाहे चाहे देख हमारे काटी यार भीम नेहाल तो तुम कटा हो बट मैंने की करो আমি আসছি তোদের সাথে চুল কাটানোর জন্য হবে আমরা এখানে তুমি জানলে কি হবে তোদের পিছে পিছে চলে আইছি তো ভালো বসে বসে আসুন আমি কাছু বাইরে সোফাকে বসুন একটু ফ্রি ড্রিঙ্ক দিয়ে খাবো ডিরিং খাইছি বাড়া মোরে তেজ বাড়ি কেন সোজা হ্যাঁ তোরা চুল কাটাইতে আসো মোরে তো দাড়ি চুল কাটাইতে দেখো হবে তোমার চুল কাটার দরকার কে মানে তুমি এখানে কাটাও না তুমি এখানে যারা চুল কাটতেছে সবাই নিজের টাকা দিয়ে কাটতেছে তোমার টাকা নাই যেতে বাইরে চলে যাও আচ্ছা তোরা সব কাটাই দিয়ে আছো তোরা মোর টাকা দিয়ে দিবি সমস্যাটা আরে আমি কেন তোমার চুল কাটা দেব সবাই সব টাকা নিজের তুমি যাও তো নিজের টাকা দিবা মোদ্দার তো টাকা নাই তুই চুল ঠিক আছে কাটা লাগবে যাও যাও এই তুমি বাইরে যাবা নাকি এই কাছে দিয়ে তোমার গুড়ি ফোটাতে হবে যাইতে আসি লজ্জা সব কথা বাইরে যাও Nehal, तो कैसी असीरुनी लो ये इस यारे फिल के बिल्डर देना जन वो दारी दा सुल दा काटाई है दा हम जो भी बोली यारे फिल यारे फिल हम लोग लाख कुल तो हम तो तुम्हारे बाकी दे बेकुल दिस लो पढ़ते क्या यारे फिल तुम्हारे लिए मन कर दिस तो ये तो शुंदर भाले मुझे रिक्वेस्ट करो चुप कहते थे बाल दी भी La gaunaro zore